This is the viscera of right and left kidney with inferior vena cava and abdominal aorta. Inferior vena cava konta abdominal aorta. Inferior vena cava. Acha okay. Inferior vena cava abdominal aorta and right and left ureter. Acha. The parts of the kidney. এটা হচ্ছে inferior vena cava. Inferior vena cava হচ্ছে right sided দিকে থাকবে. Right side. Right sided দিকে হচ্ছে inferior vena cava টা থাকবে. হ্যাঁ. আর এটা হচ্ছে abdominal aorta. Abdominal aorta left sided দিকে থাকবে. Left sided দিকে থাকবে হচ্ছে abdominal aorta. আর inferior vena cava টা চিনবে কিভাবে? ওটা হচ্ছে inferior vena cava টার lumenটা হচ্ছে পাতলা হবে আর চ্যাপ্টা হবে একটু. চ্যাপ্টা. চ্যাপ্টা হবে একটু বড়, lumenটা পাতলা আর চ্যাপ্টা হবে. আচ্ছা. আর এই abdominal aorta lumenটা একটু মোটা. আর চিকন হবে, নলের মতো, পাইপের মতো হবে, যার কারণে আমরা অ্যাবডোমিনাল আওরাটা চিনব। আর ইউরেটারটা সামনের দিকে থাকবে। ইউরেটার কোনটা? ইউরেটার এই যে, এই দুইটা হচ্ছে ইউরেটার। আচ্ছা, ওকে। আমরা এন্ডোক্রাইন পজিশন বলি। এন্ডোক্রাইন পজিশন বল। This is the viscera of right and left kidney with inferior vena cava and abdominal aorta and right and left ureter. It has the anterior surface is rough, which is directed anteriorly. The upper pole of the both kidney lies near to the median line, then to the lower pole. Lower pole. And the left kidney is slightly higher than the right kidney. Achha, okay. Higher than the left, what's the konda? Eta. Left kidney is slightly higher than the right kidney. Right kidney, achha, okay. And the ureter lies downward. Ureter lies downward. Acha, okay. Your parts gula bola gula dekhay kidney hocche dui ta pole, that means dui ta end thakbe. It is the lower end. Lower end. It is the upper end. Upper end. Right kidney to same lower end, upper end, upper end surface. Achha. Anterior surface dui ta surface, anterior surface, posterior surface ta hocche smooth hobe. Smooth. Ar anterior surface ta theke ektu kemon roughly jaga thakbe, ektu khoshkhosha thakbe. Acha, okay. Ar posterior surface smooth hobe ja dekhe amra posterior surface ডিটারমাইন করতে পারবো। আর মিডিয়াল বর্ডার, এটা হচ্ছে কল দ্য হাইলাম। এই মিডিয়াল বর্ডারে এই জিনিসটাকে হাইলাম বলবো, হাইলাম বলবো, মিডিয়াল বর্ডারে হাইলাম থাকবে। আর ল্যাটারাল বর্ডারটা হচ্ছে একটু কনভেক্স হবে, কনভেক্স। বোথ দুইটা কিডনির মধ্যে সেম পজিশন, বুঝতে পারছ? বল, দুইটা বর্ডার, মিডিয়াল ল্যাটারাল বর্ডার আর মিডিয়াল বর্ডার। আচ্ছা, এটা হচ্ছে ইউরেটার, ইনফ্রা ভেনা কাপ, অ্যাবডোমিনাল অ্যাওরটা। এখন অ্যাটাচমেন্টগুলো বলি, ইমপ্রেশন অ্যাটাচমেন্টগুলো বলি। লেফট কিডনি আর রাইট কিডনি দুইটার মধ্যে কিছু অ্যাটাচমেন্টের পার্থক্য আছে। আচ্ছা, লেফট কিডনি, দিস ইজ দ্য লেফট কিডনি। আর চেনার উপায় হচ্ছে লেফট কিডনিটা রাইট কিডনি থেকে একটু বড় থাকবে, একটু বড় থাকবে। আর কারণ রাইট কিডনিটার উপরে হচ্ছে রাইট লুপ অফ দ্য লিভার থাকবে, যার কারণে এটা একটু নিচে থাকবে রাইট কিডনি, আর লেফট কিডনিটা একটু উপরে থাকবে। আচ্ছা, আর লেফট কিডনির মধ্যে অ্যাটাচমেন্ট কী কী থাকবে? উপর দিকে থাকবে হচ্ছে এই এই জায়গাটা থাকবে হচ্ছে স্প্লিনিক ইমপ্রেশন, স্প্লিনিক ইমপ্রেশন। আর এখানে থাকবে হচ্ছে গ্যাস্ট্রিক ইমপ্রেশন। এই জায়গাটা হাইলামে ইমপ্রেশনটা কোথায়? স্প্লিনিক ইমপ্রেশনটা এই যে ল্যাটারালের দিকে, এই যে এই জায়গাটা আমি মার্ক করতেছি, এই জায়গাটা হচ্ছে স্প্লিনিক ইমপ্রেশন। হ্যাঁ, আর আর এই জায়গাটা হচ্ছে গ্যাস্ট্রিক ইমপ্রেশন, গ্যাস্ট্রিক এরিয়া। হ্যাঁ, গ্যাস্ট্রিক এরিয়া। আর এদিক দিয়ে উপরে এইটুকুনো জায়গার মধ্যে থাকবে হচ্ছে লেফট সুপ্রা রেনাল গ্যান্ড, লেফট সুপ্রা রেনাল গ্ল্যান্ড। এই যে আমি যেখানে হাত দিছি এই জায়গাটা থাকবে হচ্ছে লেফট সুপ্রা রেনাল গ্ল্যান্ড। আচ্ছা, এদিকে থাকবে হচ্ছে স্প্লিনিক ইমপ্রেশন, আর এদিকে থাকবে হচ্ছে গ্যাস্ট্রিক ইমপ্রেশন। আচ্ছা, আর এই জায়গাটার মধ্যে থাকবে হচ্ছে প্যানক্রিয়াস ইমপ্রেশন, প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস ইমপ্রেশন। আচ্ছা, আর নিচের দিকে থাকবে হচ্ছে লেফট কোলিক ফ্লেক্সার ইমপ্রেশন, লেফট কোলিক ফ্লেক্সার ইমপ্রেশন। আর এদিকে থাকবে হচ্ছে জেজুনাম, কিছু কয়েল অফ জেজুনামের ইমপ্রেশন থাকবে এদিকে, কয়েল অফ জেজুনাম ইমপ্রেশন। আর হচ্ছে পোস্টেরিয়র রিলেশনটা, লেফট কিডনি পোস্টেরিয়র রিলেশন হচ্ছে লেফট কিডনি উপরের দিকে থাকবে হচ্ছে 11 রিবের ইমপ্রেশন, 11 রিবস। হ্যাঁ, তার নিচে থাকবে হচ্ছে ডায়াফ্রাম, তার নিচে থাকবে হচ্ছে 12 রিব। হ্যাঁ, কিন্তু রাইট কিডনির ক্ষেত্রে শুধুমাত্র 12 রিবসের ইমপ্রেশন থাকবে, যেটা হচ্ছে রাইট এন্ড লেফট কিডনির মধ্যে মেইন ডিফারেন্স। আচ্ছা, মেইন ডিফারেন্স কি? এটাতে দুইটা লেফট কিডনির মধ্যে হচ্ছে 11 আর 12 রিবসের ইমপ্রেশন থাকবে, আর রাইট কিডনির মধ্যে শুধুমাত্র 12 ইমপ্রেশন থাকবে, 12 ইমপ্রেশন থাকবে। উপরের দিকে হচ্ছে 11, 11 রিবস, মাঝখানে থাকবে হচ্ছে ডায়াফ্রাম, তারপর হচ্ছে 12 রিবস, 12 রিবস।
আর মিডিয়াল হাইলামের মিডিয়াল দিকে হচ্ছে সোয়াস মেজর মাসেল সোয়াস মেজর মাসেল হ্যাঁ এভাবে ভার্টিক্যালি থাকবে সোয়াস মেজর মাসেল এটা লেফট কিডনিতে শুধু না বোথ কিডনিতে থাকবে সোয়াস মেজর মাসেল থাকবে আর মাঝখানে থাকবে হচ্ছে কোয়াড্রেটাস ল্যাম্বোরাম মাসেল কোয়াড্রেটাস ল্যাম্বোরাম আর এভাবে ট্রান্সভার্সলি থাকবে হচ্ছে ট্রান্সভার্স অ্যাবডোমিনিস মাসেল ট্রান্সভার্স অ্যাবডোমিনিস মাসেল সোয়াস মেজর মাসেল কোয়াড্রেটাস ল্যাম্বোরাম মাসেল আর ট্রান্সভার্সলি ট্রান্সভার্স অ্যাবডোমিনিস মাসেল আচ্ছা এটা হচ্ছে লেফট কিডনি অ্যাটাচমেন্ট লেফট কিডনি অ্যাটাচমেন্ট এবার রাইট কিডনি অ্যাটাচমেন্ট এন্টেরিয়র সার্ফেস অ্যাটাচমেন্ট বলি উপর দিকে এই জায়গাটা মানে আপার পোলের এই জায়গাটায় থাকবে হচ্ছে রাইট সুপ্রা রেনাল গ্ল্যান্ড রাইট সুপ্রা রেনাল গ্ল্যান্ড আর এই বড় পুরো জায়গাটা মিলে থাকবে হচ্ছে যেটা কালো জায়গা এটা হচ্ছে হেপাটিক এরিয়া মানে লিভার রাইট লুপ অফ দ্য লিভারের ইমপ্রেশন আচ্ছা লিভারের ইমপ্রেশন আর এভাবে হাইলামকে রাউন্ডস করে থাকবে হচ্ছে এভাবে রাউন্ড করে থাকবে হচ্ছে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম হাইলামকে রাউন্ডস করে এভাবে আর এই জায়গাটা হচ্ছে হেপাটিক ইমপ্রেশন হেপাটিক ইমপ্রেশন আচ্ছা মানে হচ্ছে রাইট লুপ অফ দ্য লিভার ইমপ্রেশন থাকবে আর এই জায়গাটা দিকে হাইলামের নিচে মিডিয়ালি থাকবে হচ্ছে ফিউ কয়েলস অফ দ্য জেজুনাম ফিউ কয়েলস অফ জেজুনাম জেজুনাম আচ্ছা আর এদিকে থাকবে হচ্ছে ট্রান্সভার্সলি দেওয়া আছে রাইট কোলিক ফ্লেক্সার ইমপ্রেশন রাইট কোলিক ফ্লেক্সার ইমপ্রেশন থাকবে এটা হচ্ছে রাইট কিডনি এন্টেরিয়র সার্ফেসে অ্যাটাচমেন্ট হ্যাঁ ইজ দ্য পোস্টেরিয়র সার্ফেস অ্যাটাচমেন্ট হচ্ছে পোস্টেরিয়র থাকবে হচ্ছে উপরের দিকে থাকবে হচ্ছে ডায়াফ্রাম ডায়াফ্রাম তার নিচে থাকবে হচ্ছে টুয়েলভ রিব এদিকে টুয়েলভ রিব উপরে হচ্ছে ডায়াফ্রাম নিচে হচ্ছে টুয়েলভ রিব তারপর হচ্ছে আর হাইলামের মিডিয়ালি মিডিয়াল বর্ডারের দিকে হাইলামের পাশাপাশি থাকবে সোয়াস মেজর মাসেল সোয়াস মেজর এটা ভার্টিক্যালি হ্যাঁ রাইট কিডনি রাইট কিডনির হাইলামের পাশে থাকবে হচ্ছে সোয়াস মেজর মাসেল এভাবে ভার্টিক্যালি থাকবে আচ্ছা তারপর হচ্ছে কোয়াড্রেটাস ল্যাম্বোরাম ভার্টিক্যালি এন্ড ল্যাটারাল বর্ডারের দিকে থাকবে হচ্ছে ট্রান্সভার্স অ্যাবডোমিনিস মাসেল ট্রান্সভার্স অ্যাবডোমিনিস মাসেল যেটা লেফট কিডনিতেও আছে রাইট কিডনিতেও আছে আচ্ছা এটুকু শেষ কিডনি সুগার কিডনি সুগার আছে